দুর্গাপূজায় কলকাতায় ব্রুজখলিফা মণ্ডপ দেখতে অনেক ভিড় জমিয়েছিলেন, অনেকে আবার আশা নিয়ে গিয়ে নিরাশা হয়ে ফিরে এসেছিলেন। সেই সমস্ত দর্শকদের কথা মাথায় রেখেই পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কালী পুজোর থিমে তৈরি হচ্ছে জোড়া ব্রুজখলিফা। শহরের দুই প্রান্তে দুটি পুজো উদ্যোক্তা কালী পুজোর থিম হিসেবে ব্রুজখলিফা বেছে নিয়েছেন। বর্ধমানের পাড়াপুকুর আরএইউসি ক্লাব ও ছোট নীলপুরের দিলীপ স্মৃতিসংঘ তাদের মণ্ডপ তৈরি করেছেন ব্রুজখলিফা, যদিও উচ্চতা 40 ফুটের মধ্যেই হবে বলে জানান। আমাদের এবার 45তম বর্ষ বনিরপুর দিলীপ স্মৃতিসংঘের পুজো। আমরা বিগত বছরগুলি করোনার প্রকোপের জন্য ঠিকভাবে বড় আকারে পুজো করতে পারি নাই। এবছর সঙ্গের সমস্ত সদস্যরা যৌথ উদ্যোগে ভাবলো যে আবার যেহেতু করোনার প্রকোপ কিছুটা হলেও কমেছে, তাহলে আমরা নতুন উদ্যোগ নিয়ে নতুন কিছু করে দেখাতে পারলে সাধারণ মানুষকে আমরা খুশি করতে পারবো। সেই সাধারণ মানুষের খুশি বা আনন্দ দেওয়ার জন্যই আমরা শ্রীভূমি যেভাবে এবছর দুর্গাপুজোয় সাধারণ মানুষকে খুশি করেছিল, আমরা ততটা না পারলেও সাধারণ মানুষকে যদি তার থেকেও কিছুটা খুশি আমাদের শহরের মধ্যেই দিতে পারি, সেই আদব কায়দাতেই আমরা এবছরের থিম ব্রুজখলিফা করছি। এবং এর মোটামুটি আমাদের 45তম বর্ষ হওয়ার জন্য সাধারণ সদস্যরা মানে একটু উদ্যম নিয়ে আগিয়েছে, যাতে আমরা সেই ব্রুজখলিফার যে ব্রুজখলিফা আমরা শিবভূমিতে দেখেছি হয়তো আমরা ততটা দেখতে পারবো না, কিন্তু তার আদব কায়দা লাইটিং আমরা ম্যাক্সিমামটা করারই চেষ্টা করছি। এইভাবেই আমরা পুজোর উদ্যোগ নিয়েছি এবং সাউন্ড সিস্টেমও আমরা সেই মিউজিকের তালে তালে যাতে লাইট জ্বলে সেই রকমই আমরা চেষ্টা করে চলেছি। দেখা যাক কতদূর আমাদের লেবাররা আমাদের সঙ্গে সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই থিমটাকে রূপ দেওয়ার চেষ্টা করে চলেছে এখন অবধি। কত ফুট উচ্চতা হচ্ছে এর? সর্বোচ্চ উচ্চতা আমরা ওই 45-45 ফুটের মতন দাঁড়াচ্ছে দেখলাম। এবারে বাজেট কত? বাজেট প্রায় মোটামুটি আমরা তো একটা আনুমানিক হিসাব করেছিলাম 1.5 লক্ষ টাকা, কিন্তু যা দেখছি যা খরচ খরচা মানে এখন যা বাজেট মানে মার্কেটের যা পরিস্থিতি তাতে আমরা মনে হয় না 1.5 লক্ষ টাকায় প্রজেক্টটাকে দাঁড় করাতে পারবো। হয়তো তার থেকে কিছুটা হলেও বেশি বাজেটের দিকে চলে যাবে, তবু আমরা 1.5 লক্ষ টাকা বাজেট নিয়ে আগিয়েছিলাম এই পুজোতে। এই কোভিড পরিস্থিতিতে দর্শনার্থীদের জন্য কী ব্যবস্থা রেখেছে? কোভিড পরিস্থিতিতে দর্শনার্থীদের জন্য যে কোভিড বিধিগুলো আছে আমাদের, সে মানে ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক, স্যানিটাইজার, এই সমস্ত ব্যাপারগুলো আমরা মাথায় রেখেই আমরা দর্শনার্থীদের সেইভাবেই মণ্ডপ দেখার সুযোগ করে দেবো। শ্রীভূমিতে যে ব্রুজখলিফার যে একটা বিতর্ক উঠেছিল লাইটিং নিয়ে, সেই বিতর্ক কি আপনাদের মনে হচ্ছে যে? না না, আমরা তো সেই রকম অতটা মানে জোরালো সেই এলইডি বা ইত্যাদি ব্যবহার করব না, যদিও তথাপি আমরা যে লেজারগুলো ওরা ব্যবহার করেছিল যেটা মানুষের বা প্লেনের ক্ষতি করছিল, আমাদের এখানে তো সেরকম প্লেন বা ইত্যাদি আসা যাওয়া নেই, তবুও আমরা তার তুলনায় কিছুটা হলে কম করব, তবে সেগুলো সাধারণ মানুষ বা কারোর কিছু ক্ষতি করবে না সেই দিকে মাথায় রেখেই আমরা লাইটিং বা আলোকসজ্জা সব কিছুই করছি। বাটাম আছে, বাঁশ বাটাম এবং টিনের ওপর বেশ করেই তৈরি করা হচ্ছে এবং লাইটিং এর মধ্যে এলইডি বাঁশ ও জিআই সিট দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপ, যেটা আরইউসি ক্লাবের উদ্যোগে হচ্ছে। এবছরের আমাদের থিম করা হয়েছে ব্রুজখলিফা। আমরা ইন্সপায়ার হয়েছি শ্রীভূমির পুজো থেকে, ঠিক আছে, যেহেতু শর্ট টাইম 11-12 দিনের একটা গ্যাপ থাকে দুর্গা পুজো থেকে, সেই জন্য শর্ট টাইমের মধ্যে আমরা চেষ্টা করছি বর্ধমানবাসীকে ওই রকম একটা থিমের অনুকরণে আবার একটা কিছু তুলে ধরার জন্য যতটা পারবো সাধ্যমতো চেষ্টা করব। এবং আমাদের লাইটিং থেকে শুরু করে সমস্ত এবং কলকাতার যিনি করেছিলেন তারই
কিছু হ্যান্ডস দিয়ে আমাদের সেটা করা হচ্ছে। আশা করছি আমরা দর্শককে একটা ভালো কিছু উপহার দিতে পারব দিওয়ালিতে। অ্যাকচুয়ালি এটা আমরা এটা মেনলি হচ্ছে আপনার যে গ্লসি টিন হয় তার উপরে বেস করে করছি, এবং এর পুরো আমাদের পুজোর টোটাল অ্যাটমসফিয়ারটা ডিপেন্ড করবে টোটালি লাইটিংয়ের উপর, ঠিক আছে? যেটার ওপরে আপনি দেখেছেন আগে দুর্গা পুজোয় যে থিম হয়েছে তাতে দেখা গেছে যে মেনলি আর লাইটিংয়ের ওপরেই বেস করে পুজোটা হয়েছিল। আমাদেরও সেরকম লাইটিংয়ের ওপরেই একটা চাপ আছে, যদিও প্যান্ডেলটা আমরা চেষ্টা করবো সাধ্যমতো তুলে ধরতে, টিন এবং বাঁশ বাটাম এসব দিয়েই প্যান্ডেলটা। যেরকম কলকাতা ফুটিং ক্লাবে যেরকম লাইটিং দিয়ে যে পুজো ক্লিপার তৈরি করা হয়েছিল মণ্ডপটি, কিন্তু এটা বিতর্ক সৃষ্টি হয়েছিল লাইটিংয়ের জন্য, হ্যাঁ এটা কি সেরকমই বিতর্ক? না, বিতর্ক সৃষ্টি হবে না, যার কারণ হচ্ছে ওনাদের পাশেই এয়ারপোর্ট, আমাদের সেই সৌভাগ্য হয়নি যে আমাদের বর্তমানে নিয়ারেস্ট কোনো এয়ারপোর্ট হোক, ঠিক আছে? তো সেই জন্য আমার মনে হয় না যে কোনো প্রবলেম আসতে পারে। লাইটিং কি একই রকম থাকছে না? লাইটিং চেষ্টা করা হবে যে 100% হয়তো আমরা করতে পারবো না, কিন্তু আমরা 70-75% আমরা তুলে ধরবো। 8.5 লক্ষ টাকা বাজেট। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।